পূর্ব বর্ধমান জেলার বোরহাটের কমলাকান্ত কালীবাড়ি অত্যন্ত জনপ্রিয় একটি কালী মন্দির। বর্ধমান সহ দূর দূরান্তের বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। কমলাকান্ত ভট্টাচার্য, যিনি সাধক কমলাকান্ত নামে আমাদের সকলের কাছে পরিচিত, জানা যায় ওনার জন্ম পূর্ব বর্ধমান জেলার খানো পঞ্চায়েত এলাকার গোলসি 2 নম্বর ব্লকের চান্না গ্রামে। কথিত আছে, তৎকালীন বর্ধমানের মহারাজ তেজচাঁদ মহাতাপ সাধক কমলাকান্তকে বর্ধমানে নিয়ে আসেন তার পুত্রকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে তোলার জন্য। এর জন্য মহারাজ লাকুটিতে একটি বাড়ি ও কোটালহাটে একটি মন্দির নির্মাণ করে দেন। এই মন্দিরেই সাধক কমলাকান্ত কালীমূর্তি প্রতিষ্ঠা করে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন বলে জানা যায়। আরও জানা যায়, 1216 খ্রিস্টাব্দে সাধক কমলাকান্ত এই মন্দিরে মায়ের পুজো শুরু করেছিলেন। চিরাচরিত প্রথা মেনে আজও পুজো হয়ে আসছে। এখন মায়ের নিত্য পুজোর জন্য নিযুক্ত রয়েছেন বেশ কয়েকজন পুরোহিত। প্রত্যেক দিন মাকে ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরে মা কালী মূর্তির পাদদেশেই রয়েছে সাধক কমলাকান্তের সমাধি। কথিত আছে, এই মহান সাধক মা যে জীবন্ত তার প্রমাণ দিতেই ঘোর অমাবস্যার রাতেই আকাশে মহারাজকে পূর্ণিমার চাঁদ দর্শন করিয়েছিলেন। এই রকম আরও অনেক কাহিনী শোনা যায়। বর্ধমান মহারাজা থাকাকালীন আজ থেকে 300 বছর আগে সাধক কমলাকান্তের জন্মস্থান হচ্ছে কানলা। অল্প বয়সের বাবা মা মারা যায়, মামার বাড়িতে আসে মানুষ হয়। এখন কমলাকান্ত ছিলেন অল্প বয়স থেকে অষ্টাঙ্গ যোগে দীক্ষিত। ও একদিন মাঠে খেলা করছে, সেই সময় একজন জ্ঞানগঞ্জ থেকে সাধু বা সন্ন্যাসী আসে, ওকে কানে গিয়ে দীক্ষা দিয়ে চলে যায়। আর দীক্ষা মন্ত্র পাওয়ার পরই ওর কোনো জ্ঞান থাকে না, পড়ে থাকে। দিয়ে আবার জ্ঞান যখন ফেরে তখন বাড়ি আসে, তখন থেকে ওকে দেখে সেই সাধু বলেছিল যে সে হবে না, বিরাট একজন সাধক হবে। আস্তে আস্তে ও গুরু দীক্ষা হয়, শাক্ত মন্ত্রে হওয়া বা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়। একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব, এই কথা বর্ধমান মহারাজা জানতে পারে, ওকে নিয়ে আসে। বর্ধমান মহারাজার ছেলে অসৎ পথে চলে যাচ্ছিল বলে ওকে নিয়ে আসেন, ওই ছেলেকে দীক্ষিত দেয়। আর কমলাকান্ত ছিলেন একদিকে কবি আর সাধক। কমলাকান্ত ওকে ছেলেদেরকে নিজের পথে নিয়ে আসেন, দীক্ষা দেন এবং তারা অসৎ পথ ত্যাগ করে সৎ পথ গ্রহণ করে। আর কমলাকান্ত থাকতে থাকতে হঠাৎ দেখল কি যে বলির কিছু নাই, তার মধ্যে কত চিন্তা নাই, বলির জন্য মোষ আসছে। দেখা গেল যে ঘণ্টাখানেক পরই মোষ এসে বলির জন্য মোষ নিয়ে চলে এল। আবার হ্যাঁ, অন্য ভক্ত, এটা কমলাকান্ত থাকাকালীন নিজে নিজে হয়ে আসছে। হ্যাঁ, আবার দেখছে কমলাকান্ত আর মাগুর মাছ খাওয়ার শখ হয়েছে। তো মাই ওই বাগদিনী রূপ ধরে মাগুর মাছ দিয়ে গিয়েছিল কমলাকান্তকে। বর্তমানে মহারাজা বলছেন যে হ্যাঁ গো কমলাকান্ত, তুমি শুনেছি নাকি তুমি তো মদ খাও খো, তা তোমার কণ্ঠলিতে কী আছে? এ তোমার বলেছে দুধ আছে, দুধ দেখাতে পারবে? বলে হ্যাঁ, ঢেড়ে ছিল মদ, হয়ে গেল দুধ। এবার কমলাকান্ত সবসময় ভাবে থাকতো, কারণ সাধক মাত্রই ভাবে থাকে। দিয়ে ও সেই সময় অমাবস্যা চলছিল। দিয়ে মহারাজা জিজ্ঞেস করলো কমলাকান্ত আজকে কী তিথি? এ বলি যে পূর্ণিমা। বলে আজকে ঘোর অমাবস্যা, তা পূর্ণিমা কী করে হয়? বলে আকাশের দিকে তাকান, তার মায়ের পূর্ণিমা চান হয়ে বসেছিল। তারপর তো বলছে এই মাটির প্রতিমা ইয়ে দেখতে পারবে, যে প্রাণ আছে বুঝতে? বলে হ্যাঁ, প্রাণ আছে আমি দেখিয়ে দেবো, কিন্তু আমরা ক্ষতি হয়ে যাবে। ভাই কোনটা চান? আমরা বংশ থাকবে না, কিন্তু তখন বেলকাটা ফুটে মায়ের পায়ে ফুটে রক্ত বার করে দেখে দিয়েছিল যে মা আছে। আর কিন্তু এদিকে বর্ধমান মহারাজা কিন্তু বংশ নাই, যে কটা আছে মেয়েদের বংশ, যে শিব হতেন, যার জন্য মহাকালকে ওইদিকে স্থাপন করেছেন। হ্যাঁ, তখন তো অন্তর্জলে যাত্রা হতো। বর্ধমান মহারাজা বলেছিলেন যে তোমার দেবতার পর তোমার দেহটাকে কাশি নিয়ে যাবো। এ তখন বললে না, কাশি নেওয়া যাওয়ার দরকার নাই,
মা গঙ্গাই আমার কাছে আসবে। তখন সেই মাটি পড়ি জল এসেছিল আর কমলাকান্তর সমাধি হচ্ছে, ওই জন্য ওই বেদিটা হচ্ছে সমাধি, ওর উপরেই মা। যেহেতু কমলাকান্তর কোনো শিব বা মহাকাল রাখতেন না, ও নিজে শিব হতেন, নিজের নিজের বুকের উপর রেখে মাকে পুজো করতেন। কত বছর ধরে আজ ধরুন কমলাকান্ত ছিলেন, ধরুন এটা হচ্ছে 300 বছর কথা, ধরুন 800 বছর ধরে চলছে সমসময়। পরম্পরা কি আছে, কীভাবে পুজো হয়? যেমন ও করে গেছে সেভাবে হচ্ছে। যেমন সকাল 6টা মন্দির গেট খোলা হয়, মঙ্গল আরতি হয়, 8টা থেকে 6টার মধ্যে পুজো হয়ে যায়, নিত্য পুজো, মায়ের ভোগ হয়, তারপর মন্দির বন্ধ। সেদিনও যদি কমলাকান্ত নামে এটা, হ্যাঁ মন্দিরটা তো উপরে কমলের ছবি দেওয়া, হ্যাঁ কমলাকান্ত। আপনার নাম? আমার নাম চন্দন মুখার্জি, এখানকার পুরোহিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।